দিনাজপুরে বিরামপুরে গণস্বাস্থ্য হাসপাতালের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুর দুটায় হাসপাতালের সামনে বিরামপুর গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান কয়েক শত অসহায় বৃদ্ধ বৃদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পৌর মেয়র আকাশ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, প্রেস ক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।